বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে বাজিমাত করেছেন চার বন্ধু। ছয় মাসের জন্য জমি লিজ নিয়ে মাত্র এক মাসের ব্যবধানে প্রায় 8.5 লাখ টাকার লাউ বিক্রি করেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে আনুমানিক আরো প্রায় 30 লাখ টাকার লাউ বিক্রি করতে পারবে বলে আশাবাদী চার বন্ধু। এখন পর্যন্ত 40,000 মতো বিক্রি করছি, আরো আশাবাদী যে 1.5 থেকে 2 লাখের মতো লাউ বাজারজাত করতে পারবো। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুশিদহাট ফার্ম সংলগ্ন শেতাবগঞ্জ চিনিকলের 10 একর জমি 6 মাসের জন্য লিজ নিয়ে নাইস গ্রিন জাতের লাউ চাষ শুরু করেন এলাকার কৃষক তোফা, মোস্তফা, হাবিবুর এবং আনিসুর। ঝুঁকি নিয়েই চলতি বছরের মার্চের শেষে লাউ চাষ শুরু করেন তারা এবং মে মাসের মাঝামাঝি থেকে ফলন পেতে শুরু করেন এই চার বন্ধু। 10 একর জমি লিজ নেই 6 মাসের জন্য, আমরা 4 জন মিলে উদ্যোগ নেই এবং লাউ চাষের উদ্যোগ নেই। বিশাল মাঠ জুড়ে 8টি মাচায় লাউ চাষে তাদের খরচ হয়েছে প্রায় 13 লাখ টাকা। মাচা তৈরি করতে তার ও বাঁশ কিনতেই খরচ হয়েছে প্রায় 5 লাখ টাকা। বোচাগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লাউ চাষ করে তারা যেমন আর্থিকভাবে লাভবান, তেমনি বিস্মিত করেছেন এলাকার অন্যদের। বোচাগঞ্জে এই প্রথম এত বৃহৎ আকারে সবজি চাষ কেউ করেনি। আমরাই কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে এই বৃহৎ আকারে সবজি চাষ করে দেখতেছি যে ভালো মুনাফা আছে। তাদের উৎপাদিত লাউ পাঠানো হয় ঢাকা সহ বিভিন্ন জেলায়। কাঁচামাল হিসেবে দাম ওঠানামা করলেও পাইকারি বাজারে এ পর্যন্ত তারা গড়ে প্রতি পিস লাউ 20 টাকা দরে 40,000 পিস লাউ বিক্রি করেছেন। আরো 2 থেকে 2.5 লাখ পিস লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন চার বন্ধু। ঝুঁকিপূর্ণ বা একটা রিক্স নিয়েই করছি আমরা, তবে আমরা এযাবৎ 40,000 পিস লাউ বিক্রি করেছি, বাজার আল্লাহ দিলে ভালোই এবং আশাবাদী আগামীতে আরও 30-40 দিন লাউ কাটবো এবং 2 থেকে 2.5 লাখ পিস লাউ পাবো। উচ্চ ফলনশীল এই জাতের লাউ অন্যান্য প্রচলিত জাতের তুলনায় অপচয় কম হয় এবং ফল কম ঝরে পড়ে। এ জাতের লাউ পোকামাকড় দ্বারা তেমন আক্রান্ত হয় না। অন্যান্য লাউয়ের তুলনায় চাষাবাদে খরচ কম, অধিক ফলন হয়। তবে বাজারজাতে কচি লাউ সংরক্ষণে জমিতে সার্বক্ষণিক তদারকি এবং প্রচুর পরিশ্রম করতে হয়। আমরা 4 জন মিলে 10 একর মাটি লাউ চাষ করছি। লাউ চাষে ব্যাপক পরিশ্রম, তো আমরা নতুন অবস্থায় প্রথমত লাগাইছি, তো যে হারে লাউ পাচ্ছি, বেশি কচি লাউ বাজারে ই করার জন্য সবসময় মাঠে থাকা লাগতেছে, এজন্য আমরা মাঠে সার্বক্ষণিক লাউ কচি লাউ বাজারজাত করার জন্য মাঠে ব্যাপক হারে পরিশ্রম করতেছি 10-15 জন।